চেষ্টা করুন যে যেখানে আছেন সকলের সতর্কতা সহ প্রতিহত করার চেষ্টা করুন। সম্মানিত এলাকাবাসী, ধন্যবাদ। আপনি হয়তো জানেন আমরা গত তিন দিন হলো আমরা ফ্যাসিবাদী হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে আমরা ঢাকাবাসী আতঙ্কের মধ্যে দিয়ে রাত কাটাচ্ছি। কালকে গতকালকে যেমন উত্তরা শহরে বিভিন্ন সেক্টর, শুধু উত্তরা না, মিরপুর, বাড্ডা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন এলাকাতে যে একটি ডাকাতি আতঙ্ক, মাইকিং মসজিদগুলো থেকে মাইকিং করা হচ্ছে, ডাকাতি আতঙ্কের কথা বলা হচ্ছে। এবং আমরা দেখেছি রাত তিনটার দিকে উত্তরাতে কিছু ডাকাত বলা চলে টোকাই জাতীয় পোলাপান কিছু সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে। তো এটা খুবই দুঃখজনক যে আমরা যে অবস্থা থেকে একটি দেশ পরিত্রাণ হতে না হতেই আজকে থানাগুলোতে দেখবেন পুলিশ বাহিনী নেই। যদিও গতকালকে আমাদের আইজিপি বলেছেন সকল পুলিশকে তাদের কর্মস্থলে যোগদানের কথা বলেছেন, এখন যদি তারা কর্মস্থলে যোগদান না করেন এবং আমাদের যে বিভিন্ন সেক্টরবাসী এবং ঢাকাবাসীদের যে এই আতঙ্ক থেকে যদি তারা দূর না করেন তাহলে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যেতে পারে। আমি চাই যে সংশ্লিষ্ট পুলিশ যারা আছেন বিভিন্ন সেক্টর থানাগুলোতে তারা জয়েন করবেন এবং অতি দ্রুত আমাদের এই যে আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে এবং পাড়া মহল্লাগুলোতে যে যে ডাকাতের অপতৎপরতা, এই তৎপরতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই অপতৎপরতা কারা করছে তাদের মদতদাতাদের খুঁজে বের করতে হবে এবং বের করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা যেমন কালকে এলাকার প্রতি সেক্টরে আমরা রাত্রে কিন্তু ঘুমাইনি, আমরা রাত্রে লাঠি নিয়ে পহরা দিয়েছি এই ডাকাত প্রতিহত করার জন্য। প্রত্যেকে বলবো আপনারা সচেতন থাকবেন, সজাগ থাকবেন এবং এই ধরনের অপতৎপরতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ। কালকে ডাকাতের দল ঢুকেছিল আমাদের এলাকায়, 2টা বাজে মাইকিং করে বলা হয়েছে যে এলাকায় ডাকাত ঢুকেছে, পুরা এই একটা কথার মাধ্যমে পুরা এলাকা ছড়ানো হয়েছে মাইকের মাধ্যমে, মসজিদের মাইকে সবাই ছড়ানো হয়েছে। পরে আমরা সবাই নিজে সেফটি মতো গেট তালা মেরে লাঠি ডান্ডা নিয়ে এলাকা বাইরে ছিলাম যে কোনো ঘরে কেউ ডাকাত দল প্রবেশ করতে না পারে। এলাকার অবস্থা অনেক ভয়ঙ্কর ছিল। আর কালকে আপনার আমার একটা কাজিনস উত্তরে থাকে, উত্তরে আপনার ডাকাত হয়েছে, একবার সাইডে আপনার কোবাকবি হয়েছে, মানুষ মেরে ফেলছে ডাকাতরা। আর মিরপুর, গাজীপুর প্রায় অনেক জায়গায় এই ডাকাতি হয়েছে। আর ডাকাতেরা মানে এলাকার না, মানে অন্য বাইরের সাইড থেকে আসছে, আইসি জায়গায় আশ্রয় নিয়েছে। পরে উত্তরায় আপনার ফজর আগ দিয়া আপনার ডাকাত ধরা হয়েছে। আমরা খবর পাইছিলাম হইল 2টার দিকে আমাদের এলাকায় পুরো এলাকায় পুরো মসজিদে মসজিদে মাইকিং করা হয়েছে, এই ডাকাত দল আশ্রয় নিছে। পরে হইল এরপরে সাথে সাথে আর্মি আইসা এলাকায় ভালো একটা পদক্ষেপ নিছে যে মানুষের সেবা করতেছে।